80 টাকা দিয়ে ভোগান্তি কেনা আর ফলাফল 5 মিনিটের পথ 1 ঘন্টা এমন ঘটনা শিকার হচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি প্রান্তের র‍্যাম্প ব্যবহারকারীরা এই মুখেই পুরো জ্যাম দেখতেছি অনেকক্ষণ যাবত এখানে আধা ঘন্টার মতো আমি আরছি লাগা কলেজ গেটের থেকে আমার ওইদিক থেকে গুইরা এই ইউলুপ গুইরা এই জায়গাটা নাম তো হইতাছে উত্তরা থেকে এফডিসি টোল প্লাজা পর্যন্ত 15 মিনিটে আসা গেলেও তারপরের গল্পটা রীতিমতো ভয়ঙ্কর 500 মিটার এই পথটুকু পাড়ি দিতেই সময় যাচ্ছে 1 ঘন্টারও বেশি ব্যবহার করা অনেক চালকই জানালেন খুব আমি তো এয়ারপোর্টে আছি এই জায়গায় আসতে মনে করেন আপনার 15-20 মিনিট লাগছে এখানে আসার পর রাস্তার সংকীর্ণতা গাড়ি প্রচুর আর এখানে আবাসিক এলাকা প্রচুর যার কারণে এই যানজটটা এখানে এবং একটা সময় নিচ্ছে যাওয়ার জন্য এখানে তবে নিচের সড়ক ব্যবহার করা মানুষের কষ্টটা আরও বেশি কাউরান বাজার থেকে হাতিরঝিল আসতেই সময় পার 1 থেকে 1.5 ঘন্টা আর এর প্রভাব পড়েছে পান্থপথ তেজগাঁও মগবাজার রামপুর আর হাতিরঝিল যে জায়গায় 5 মিনিট লাগতো এই জায়গায় 10 মিনিটও হচ্ছে না আমাদের বাইকের জায়গাগুলো দিচ্ছে না কিন্তু গাড়ি আইসা কি করে এখানে জাম হয়ে থাকে গণমাধ্যম দেখেই ক্ষোভ আর ধরে রাখতে পারলেন না এ পথ ব্যবহারকারীরা দায়িত্বশীলদের কাণ্ড জ্ঞান নিয়েও প্রশ্ন তুললেন কেউ কেউ কার কাছে প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে তো ডিবির হারুন আছে ডিবির হারুন আছে ধরে যাবো আমরা 4 দিন যাবার জ্যামে বসে রয়েছি 4 দিন এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে তার সুফলে দেখতে পাচ্ছেন না আপনারা এইভাবে যদি যানজট হয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিগন্যালে আমরা অসহ্য ভোগান্তির শিকার হচ্ছি ট্রাফিক সিস্টেমটাই টোটাল নড়বড় হয়ে গেছে যার ইচ্ছা মতো কেউ সিগন্যাল দিচ্ছে কেউ সিগন্যাল বন্ধ করতেছে কার মন চাইলে কেউ ছেড়ে দিচ্ছে কেউ ছেড়ে দিচ্ছে না দ্রুত সমাধান করা না গেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামের মেগা প্রকল্পটির সুফলের পরিবর্তে এমন থমকে থাকা রাজধানীকেই মেনে নিতে হবে এমনটি মনে করছেন ঢাকায় নিত্য চলাচলকারীরা যে ই করবে গাড়িগুলো ঘুরাবে ওইগুলা যদি সংশোধন না করে যতবার বেরিয়েছো কোনো কাজ হবে না কুরুন বিশ্ব রোড মানে ফেলা ওভার হলে তাহলে দাম কমবে এই জায়গাটা আর কমবে না মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা